ওই দেখো আমার মেয়েরাও সাজুগুজু করে নিয়েছে, যেটা ওরা পয়লা বৈশাখে মানে ওর বাবা দিয়েছিল, তো সেটাই পড়েছে এই যে দুজন। আর একবার গেটে তালা দিয়ে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও এখন ভালো আছি। বেশ কিছুদিন পরে তোমাদের সামনে এসেছি, কারণ আমার দাঁতে মানে একটা প্রবলেম একটু ঠিক হওয়ার পরে দাঁতে দাঁত নিয়ে প্রচণ্ড প্রবলেম ছিল, ওই জন্য কন্টিনিউ ব্লগগুলো তোমাদের আমি করতে পারিনি বা দিতে পারিনি। আর আজকে হচ্ছে দু রকম স্পেশাল দিন, একটা হচ্ছে আজকে অক্ষয় তৃতীয়া, আর যাদের ঈদ আছে তাদের জন্য স্পেশালি ঈদ মোবারক, ঠিক আছে? আর আমাদের যারা মানে যাদের অক্ষয় তৃতীয়া আছে তাদের জন্য শুভ অক্ষয় তৃতীয়া, ঠিক আছে? সারাদিন আমি কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, রান্না বান্না যা যা করবো। আর আমাদের ব্রেকফাস্ট আজকে হয়ে গেছে, আর সকালবেলা প্রচণ্ড পরিমাণে দেখো বাইরের ওয়েদার, তারাও তোমাদের দেখাচ্ছি, দেখেছো জল জমে গেছে আর ওয়েদারও বুঝতেই পারছো। তো বৃষ্টি হচ্ছে বাইরে সকাল থেকেই, ঘুম থেকে আমি 7:30টার সময় যখন উঠলাম তখন দিয়ে মানে প্রচণ্ড ঝড়, ঝড়ের মতন জোরে জোরে হাওয়া চালাচ্ছিলো, তারপর বৃষ্টি হলো এক ফসলা। তো যাই হোক, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল দেখে একটু খিচুড়ি বানালাম, আর দুটো ডিম ছিল, বেশি ঘরে ডিম ছিল না, দুটো ডিমের অমলেট, তো একটু একটু ভাবে হলো চারজনের। তো যাই হোক, ওই দিন ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আমি এতদিন না ব্লগ কেন করিনি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা তো জানো আমি অনেক ভুগলাম যে ব্লাড নিয়ে অ্যানিমিয়ার সমস্যার জন্য, তারপরে আবার এই যে এইখানে যে কী বলে মাড়ির যে লাস্ট ডাক্তার থাকে, তো তার মধ্যে না মানে পোকায় না কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে, কি করে খেয়েছে জানি না, মানে আমি তো দুবার ব্রাশ করি তাতেও এরকম প্রবলেম কেন হলো আমি জানি না। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আর আমার এক কাড়ি বাসন, মানে কালকে রাত্রেবেলার তিনটে প্লেট ছিল, দুটো বাটি ছিল, আর এই যে সকালের যে খিচুড়ি ব্রেকফাস্ট করেছি তার বাসন, আর ওইদিকে দেখো মাছ কিনেছি আমি বাড়ি থেকেই, তো ওইদিকে কাতলা মাছ রাখা হয়েছে, তো ওগুলো আমি ধোবো, দিয়ে আমি বাসনগুলোকে আগে ধুয়ে তুলে নিই, তারপরে বেসিনটাকে ভালো করে মেজে নিয়ে তারপরে বাসনগুলোকে মাজি, এটা আমার মানে একটা বলতে পারো অভ্যাস। তো বেসিনটা যদি তেল তেলে থাকে তার মধ্যে যদি আমি বাসনগুলোকে মেজে আবার রাখবো তো আবার তো সেই তেল তেলে হবে, ওই জন্য আমি এটা করি। আর যাদের ঘরে বেসিনে বাসন মাজার অভ্যাস আছে তারা জানোই দুটো দুটো করে মাজলে অসুবিধা হয় না, কিন্তু একবারে খানিকটা বাসন হয়ে গেলেই মানে জানি বিরক্তি ব্যাপার হয়ে যায়, এটা তো আমার হয়, আমি জানি না কাদের কাদের হয়, তোমাদেরও হয় কি বলো। তো বুঝতেই পারছো কতগুলো বাসন, তো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এক এক করে ধুয়ে নেব, কারণ বেসিনে না অনেক বাসন হয়ে গেলে পরে খুব বিরক্ত লাগে ধুতে। তো এখন দেখো এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এবার আমি মাছগুলোও ধুয়ে নেব, কারণ মাছগুলো অনেকক্ষণই নেওয়া হয়েছে, প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেছিলো, ওই জন্য একটু ধু না মানে রান্নার আধ ঘন্টা আগে যদি একটু নুন হলুদ মাখানো যায় তাহলে মাছের মধ্যে নুন হলুদটা ঢোকে, তাহলে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। তো আমি শাক বাছতে বসে গেছি, আর নিচে এইভাবেই আমি বটি নিয়ে সবজি কাটি, আর ফ্রিজে দেখলাম একটু লাউ ছিল তো শুকিয়ে যাচ্ছিলো, ওটাও আমি কেটে নেব, আর সবজিগুলো কেটে নিয়ে রান্না বসাবো। এই যে শাক ভাজা হচ্ছে, আর এইদিকে আমি মাছ ভাজা করছি, দুটো করছি, তো ওই মাছের ঝোল করবো, সিম্পল আর কি খাবার, মাছের ঝোল, শাক ভাজা, কলমি শাক ভাজা, আর লাউয়ের মানে কী বলবো তরকারি মতনই হবে, মাখা মাখা দিয়ে দিয়ে কাতলা মাছের মাখা দিয়ে বানাবো আমি, ব্যাস এটাই হচ্ছে। আর আজকে তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করছি না, রান্না বান্না করার পরে তোমাদের সামনে কাছে পুজো করে নিয়েছি। আর এই দেখো আমি আজকে দেখাচ্ছি আমি কী কী রাখছিলাম, এই যে শাক ভাজা, আর এই দেখো ভাত টাল দেখান দিতাম তুলে ফেললাম, আর এই মাছটা মেয়ের জন্য রেখেছি খিচুড়ি খাবে তাই জন্য, আর এই যে লাউটা, আর এই দেখো ঝোল,
তো চলো ঝটপট লাঞ্চটা আমরা করে নিই। তো এই দেখো বন্ধুরা ভাত খেতে বসে গেছি, আর আমার মেয়ে সকালে যে খিচুড়ি ছিল একটু ছিল ওইটাও বললো মাছ ভাজা দিয়ে খাবো, আর ছোটো মেয়েও 12টার সময় খেয়েছে ওই জন্য আর এখন খাবে না, পরে খিদে পেলে ও খাবে। আর এই যে আসলো লাইটটা জ্বালা এখানে অন্ধকার মাছের কাঁটা। তো চলো ঝটপট আমরা খেয়ে নিই, শাক ভাজাটা বেশ টেস্টি হয়েছে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর অক্ষয় তৃতীয় আমাদের দুটো দোকান থেকে ইনভাইট করেছে, তো আমার মেয়েদের নিয়ে আমি সেখানে যাচ্ছি। আর ছোটো মেয়েটার খুবই শরীর খারাপ ছিল সকাল থেকে, ওই জন্য তোমাদেরকে আর দেখাইনি, হচ্ছে গিয়ে এটা ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে। তো এই দেখো আমার মেয়েরাও সাজুগুজি করে নিয়েছে, যেটা ওরা পয়লা বৈশাখে মানে ওর বাবা দিয়েছিল তো সেটাই পড়েছে এই যে দুজন। আর এখন গেটে তালা দিয়ে আমি যাচ্ছি, জানি না আমি ওখানে তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না, কারণ কিছু কিছু মানুষ আছে একটু অড়ভাবে দেখে, যার জন্য আমার একটু এখন লজ্জা মনে হচ্ছে, যার জন্য সব জায়গায় আমি তোমাদের ক্যামেরার সামনে আসতে পারছি না। তো দেখা যাক, যদি ফাঁকা থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর না হলে তো সরি বাড়ি এসেই কথা বলবো। তো যাওয়া যাক, ঠিক আছে। তো বন্ধুরা আমরা এই বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরেই দেখতে পাচ্ছ শাড়ি জড়ে খুলে হাত মুখ ধুয়ে নিয়েছি। তো এই দেখো আমার ফুচকাটা, আজকে এই সারাদিনে ওর গলার আওয়াজ হয়েছে, এখন পাওয়া গেলো, একটু ঘুরে ফিরে মনটা মনে হয় ফ্রেশ হয়েছে। আর কি বলতে গেলাম, ও আর দোকানে না প্রচণ্ড বন্ধুরা ভিড় ছিল, ওই জন্য আর আমি ওখানে আর দেখাইনি, কেন হেঁটে গেছি আজকে আমার হাজব্যান্ডের বাড়ি, তো আমরা যাইনি, আমি হেঁটে হেঁটে গেছি ওই জন্য আমি করতে পারিনি। আর এই দেখো মুদিখানা দোকান থেকে এই ক্যালেন্ডারটা আর এই মিষ্টির প্যাকেটটা দিয়েছে, আর এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই যে এই ব্যাগটা আর এইটা, এই যে মিষ্টির প্যাকেটটা দিয়ে যাচ্ছে, যেই দোকান থেকে আমরা সোনার জিনিস বানাই তো ওই দোকান থেকে ওই কাকু দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার মেয়েরা সেই ওর বাবা সেই ফুচকা সন্ধ্যাবেলা এনে দিয়েছিল, ওটা খেয়েছিল, ওই জন্য আর কিছু খায়নি, কারণ ছোটোটার তো ঠান্ডা লেগেছে বললামই তোমাদের। আর দুধ ছিল না, দুধ এনেছি, আর একটু মুদিখানারও চিড়ে এইসব পুড়িয়ে গেছিলো ওগুলোও আনলাম। এই দেখো আমার মেয়েরা রেখেছে, এই যে কটা জিনিস আমার আনার ছিল, এই যে কাশ্মীরি রেড চিলি পাউডার চিড়ে, আর এই যে দুধের প্যাকেট আমার দুধের মেয়ে এনে রাখি মাঝে মধ্যে। আর তোমরা জানোই আমি লিকুইড দুধের চা খাই, কিন্তু এই দুধটা না একটু মাঝে মাঝে এনে রাখি পায়েস টায়েস বা শক্ত ফুক্ত করলে দিলে টেস্ট হয়। আর এই যে ভিমজেল, তো এগুলো আমার ফুরিয়ে গেছিলো, ওই জন্য একবারে ভাবলাম যে এই মুদিখানা দোকানে যখন আমাকে যেতেই হবে তো নিয়ে নিই। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আসবো। শুভরাত্রি, টাটা, বাই বাই।